আজকে এক ভাজবো হচ্ছে চিকেন উইংস। আমার বাচ্চা আমার জামাই সবার চিকেন উইংস আছে পছন্দ। আচ্ছা এই যে দেখো, এটা ছিল হচ্ছে ফ্রোজেন করা ফ্রিজে, তো আমি একটু ওভেনে 5 মিনিট দিছিলাম যাতে একটু খুলে যায়। তো বেশি একটা ভালো করে খুলে নাই, টাইনে টুনে ছাড়াবো, ছাড়ায় চলো যাই ভাজি। আসলে তোমার খুব চিকেন উইংস খুব পছন্দ। কয়টা খাবার আজকে দেখি কয়টা খেতে পারি। আজকে তুমি বাবা আর তুমি হচ্ছে আজকে চ্যালেঞ্জ করবা চিকেন উইংস খাওয়ার, ঠিক আছে? এখানে যা আছে সব তোমার আর তোমার বাবার। ওকে, তুমি খাবে না? না আমি খাবো না, আমি ডায়েটে আছি। তাহলে সাফওয়ানা? সাফওয়ানা তো ছোট, একটা দুইটা খাবে। আচ্ছা বেশি একটা ঝাল দিলাম না, ঠিক আছে, যেহেতু তুমি খেতে পারো না ঝাল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মাকে একটা থ্যাংক ইউ দে। থ্যাংক ইউ, যখন তখন খাইতে চাও তখন তখন সব খাবার আমি রেডি করে দেই, থ্যাংক ইউ দিবা না একটু? চিকেন উইংস ভাজতে অনেক সময় লাগবে, বুঝছো? চিকেন উইংস ভাজতে অনেক সময় লাগবে, অনেকগুলো তেল দিয়ে দেই একটু গরম হোক। এত তেল দিলে তো পড়ে যাবে। না পড়ে যাবে না, এটা বেশি করে তেল দিতে। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেন উইংস গুলো ভাজবো। দেখি তোমার ভাজাটা কেটে খালো, কেটে দিব। চিকেন উইংস ভাজা কিন্তু হয়ে গেছে, আসলে একদম লাল লাল করে ভাজছি, খেতে অনেক মজা হবে। এখানে একটু দেখো, অনেক মজা করে খাবা, ঠিক আছে? আমার আবার চিকেন উইংস বেশ একটা মজা লাগে না খেতে। কেন? কারণ আমি সস দিয়ে যেটা হচ্ছে গার্লিক মায়ো, যেটা গার্লিক দিয়ে যেটা বানাই ওটা বেশি মজা থাকে। তাহলে তুমি ওটা বানিয়ে খাও। আমি এখন কিছু খাবো না, তোমরা খাবো। আমার হাতে জানি লাগে না। কেমন হয়েছে, খুশি হয়েছো? মোবাইলে দেখতে লাল। খুশি হয়েছে তুমি? হুম। এখন যে খাও যে। না ও রাগ করবে কেন, ওকেও দিব তো, আসো তোমাকেও দিব।